প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শুভেচ্ছ আশা করি বরাবরের মতো ভালো আছো বরাবরের মতো আজও তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজ তোমাদের সাথে আলোচনা হবে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর আলোচনার বিষয় হলো শব্দ গঠন গত একটি ক্লাসে শব্দ গঠনের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ শব্দ গঠন অংশে বিরুপ্ত শব্দ ও শব্দ দ্বৈত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দু একটা কথা বলি অনেকেই ভিডিও স্ট্রিমিং দেখে অনেকে কমেন্ট করতে সমস্যা হচ্ছে এজন্য তোমরা যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে বা প্রশ্ন করার প্রয়োজন হয় তাহলে সরাসরি ফেসবুক লিংকে গিয়ে আমার আইডিতে ঢুকে ইনবক্সে নাম রোল শ্রেণী লিখে প্রশ্ন করতে পারো আমি যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেরি না করে চলো শুরু করে যা আজকের ক্লাস আজকের পাঠ শব্দ গঠন অধ্যায়ের ও শব্দ দ্বৈত আজকে পাঠের দ্বিতীয় অংশ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে প্রথমত দিরুপ্ত শব্দ কাকে বলে বলতে পারবে দ্বিতীয়ত শব্দ দ্বৈত কাকে বলে বলতে পারবে তৃতীয়ত শব্দদ্বৈত কিভাবে গঠিত হয় তা খুব সহজে বিশ্লেষণ করতে পারবে বিরুক্ত শব্দ বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে তার অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায় এগুলোকে বিরুক্ত শব্দ বলে যেমন জ্বর জ্বর একটি রোগ বিশেষ আমার জ্বর হয়েছে তার মানে এখানে জ্বর শব্দটা দ্বারা যে রোগ হয়েছে এটা অর্থ এ প্রকাশ পেয়েছে কিন্তু শব্দটা যখন আমরা পরপর দুইবার উচ্চারণ করব। তখন একটু ভিন্ন অর্থ প্রকাশ পায়। যেমন জ্বর জ্বর জ্বরের ভাব ঠিক জ্বর নয় মানে সামান্য জ্বর আমার জ্বর জ্বর বোধ হচ্ছে তার মানে দ্বারা ঠিক জ্বর নাই জ্বরের মতো জ্বরের মতো মনে হচ্ছে মানুষের দৈনন্দিন কথাবার্তায় এরকম প্রচুর শব্দ ব্যবহৃত হয় এ ধরনের শব্দকে তিন ভাগে ভাগ করা যায় যথা শব্দের দিরুক্তি বা শব্দদ্বৈত দুই পদের দিরুক্তি বা পদদ্বৈত তিন ধন্যাত্মক দিরুক্তি এখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি শব্দ শব্দদ্বৈত একই শব্দ পর পর দুইবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দের দিরুক্তি বা শব্দ শব্দদ্বৈত বলে তার মানে দিরুক্তি শব্দ বা শব্দ শব্দদ্বৈত একই বিষয় শব্দ দ্বৈত নানাভাবে গঠিত হতে পারে যেমন এক নম্বরে বলছে একই শব্দ দুইবার ব্যবহার করে তার মানে একটি শব্দ দুইবার ব্যবহার করে শব্দ দৈত বা দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে এমন কিছু বাক্য এখন আমরা আলোচনা করব প্রথমে দেখো প্রথম যে শব্দটা হলো বছর 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 একটি শব্দ দুইবার ব্যবহার হয়ে কিভাবে বাক্যে অর্থ প্রকাশ পায় সেটা আমরা দেখব বছর বছর পরীক্ষায় ভালো ফল করছে এতে আমরা সবাই খুশি তার মানে এই বছর বছর বলতে বছরের আধিক্য বোঝাচ্ছে মানে অনেকগুলো বছর ধারাবাহিক বছর বছর এই ফল করে আসছে তারপরে বস্তা অবস্থা বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে গেল এখানেও বস্তা শব্দটা দুইবার ব্যবহার করে অনেকগুলো বস্তা অর্থ প্রকাশ পায় এমন কিছু বোঝাচ্ছে তার মানে বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে মানে অনেকগুলো বস্তা নিয়ে ট্রাক চলে গেল ফোটা ফোটা বারান্দার ছাদ থেকে ফোটা ফোটা পানি পড়ছে এখানেও তদ্রুপ তাই ধারাবাহিক কথা বোঝাচ্ছে বারান্দার সাত থেকে ফোটা ফোটা পানি পড়ছে তারপরে আস্তে 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 বলতে এখানে বোঝাচ্ছে দেখো একটু আস্তে আস্তে চলো আমার পায়ে ব্যথা এখানে আস্তে আস্তে বলতে স্লো মানে একেবারে ধীরে চলার কথা বলছে চলতে চলতে মানে ক্রমিকভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে কথা বলো মনে 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 পড়ার সে আওয়াজ করে পড়া ভালো তার মানে মনে মনে বলতে এখানে নিরবতা বোঝাচ্ছে জনে 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 বলতে এখানে কি বোঝাই দেখো সকালে সূর্য ওঠে এ কথা জনে জনে জিজ্ঞেস করে জানার প্রয়োজন হয় না জনে জনে এখানে বলতে আসলে জনগণ বা লোক সংখ্যা বোঝাচ্ছে কথায় কথায় কথাই কথায় তোমার কথা এসে গেল মানে প্রসঙ্গ তোমার কথা এসে গেল এ কথা বোঝাচ্ছে কথায় কথায় খেয়ে খেয়ে এ সমাজে অনেকেই খেয়ে খেয়ে দেহটা আলুর বস্তার মতো করে ফেলছে খেয়ে খেয়ে বলতে এখানে সমাজে কিছু লোক আছে যারা ভোজন রসিক তারা খেয়ে খেয়ে দেহটাকে অনেক মোটা করে ফেলছে সে কথা এখানে বোঝানো হয়েছে তারপরে দেখো বলে বলে তোকে দিয়ে কিছুই হবে না এ কথা বলে সবুজকে মনোবলহীন করা হয়েছে বলে বলে মনে এখানে অনেকবার বলা হয়েছে এমন কিছু বোঝাচ্ছে দুই নম্বরে আমরা দেখবো একই শব্দের সমার্থক প্রায় প্রায় সমার্থক আর একটি শব্দ ব্যবহার করে কিভাবে শব্দ গঠন হচ্ছে দেখো আশা ভরসা একমাত্র ছেলেটি বাবা মায়ের আশা ভরসার স্থল এখানে আশা ভরসা বলতে আশার ঠিক প্রায় সমর্থক হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে আগেরটাই আমরা দেখলাম যে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে এখানে একটু পরিবর্তন হয়ে সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে আশা ভরসা একমাত্র ছেলেটির বাবা মায়ের আশা ভরসার স্থল আত্মীয় স্বজন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে কথাবার্তা তার সাথে আমার কথাবার্তা হয়েছে এখানে কথা শব্দটার একটু বিপ্ত হয়ে হয়েছে ব্যবহৃত হয়েছে প্রায় সমর্থক হিসেবে বার্তা বার্তা মানের সংবাদ চাল চলন লোকটির চাল চলন রহস্যজনক ঢাক ঢোল ব্যাপারটি ঢাক ঢোল পিটিয়ে না জানালে কি চলতো না ধন দৌলত কুতুবুদ্দিন সাহেব অনেক ধন দৌলতের মালিক মানে অনেক টাকা পয়সার মালিক ভয় ডর ছেলেটির ভয় ডর বলে কিছুই নেই মানে ভয়হীন মাথা মন্ডু তোমার কথার মাথা মন্ডু কিছুই বুঝলাম না মাথা মন্ডু বলতে এখানে বোঝানো হয়েছে নিরর্থক কথা যার কোনো অর্থ হয় না সুখ শান্তি নেশাগ্রষ্ট ছেলে মেয়ের কারণে সংসারে সুখ শান্তি নষ্ট হয় তোমরা জানো যে বর্তমান সময়ে অনেক তরুণ যুবক যুবতীরা নেশায় নিজের জীবনটা নষ্ট করছে তার পরিবার এবং সমাজের বিশৃঙ্খলা তৈরি করছে তিন নম্বরে বলছে জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে মানে জোড়া শব্দের পরে একটু পরিবর্তন করে এখানে শব্দ গঠন হয়েছে কিভাবে দেখো কাছাকাছি কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বাড়ির কাছাকাছি আমরা থাকি সাহিত্যিক শব্দ অর্থ যারা গল্প এবং উপন্যাস লেখেন তাদেরকে সাধারণত কথা সাহিত্যিক বলা হয় চিনতে চিনতে সে শব্দের একটু বিকৃতরূপ হয়ে ব্যবহৃত হয়েছে চেয়ে চিনতে অনেকেই চেয়ে চিনতে তার কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছি মানে এখানে শেষ ইনতে বলতে অনেক অনুরোধ করে আর কি ডাকি আমাকে ডাকাডাকি করার দরকার হবে না সময় মতো চলে যাব সচেতন হওয়ার অর্থে ডাকাডাকি এখানে বোঝানো হয়েছে মারধর এত মারধর খেয়েও চোরটি চুরি করা মালামাল ফেরত দিল না রাগা রাগি এসো রাগারাগি না করে ব্যাপারটা মিটিয়ে ফেলি তার মানে এখানে প্রত্যেকটা সে শব্দটা একটু আংশিক পরিবর্তন করে জোর শব্দ গঠিত হয়েছে তোমরা এগুলো বেশ ভালো করে মনে রাখবে যে একই শব্দ দুইবার ব্যবহার হয়ে তারপরে প্রায় সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে এরপরে আসলো জোর শব্দের মানে প্রথম শব্দের পরবর্তী শব্দটা একটু পরিবর্তন করে ব্যবহৃত হয়ে জোর শব্দ গঠিত হলো চার নম্বরে দেখো বিপরীত শব্দ যোগে তোমরা এটা সম্পর্কে বেশ পরিচিত বিপরীত শব্দ পড়ে আসছো এখন এই বিপরীত দিয়ে শব্দ গঠন হয় সেটা আমরা দেখব আসল নকল আসল শব্দের বিপরীত হলো নকল এখন আসল নকল চেনা বড় দায়ী আসা যাওয়া আমাদের বাড়িতে তার আসা যাওয়া আছে ইচ্ছা অনিচ্ছা তোমার ইচ্ছা অনিচ্ছায় কিছু যায় আসে না বেসা কেনা উৎসবের বাজারে বেসা কেনা বেশ জমে উঠেছে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে দেনা পাওনা দেনা পাওনা মিটিয়ে দিয়ে হাফ ছেড়ে বাসলাম দেনা শব্দের বিপরীত হলো পাওনা ভালো মন্দ ভালো শব্দের বিপরীত মন্দ ভালো মন্দ দিয়ে বাক্য দেখো ভালো মন্দ মানুষের চরিত্রে ভালো মন্দ থাকে জিত জিত খেলায় হার থাকবেই দেখো নম্বরে বলছে অনুকার যোগে কিভাবে শব্দ গঠন হয় তোমরা জানো যে অনুকার ধ্বনি সে যেগুলা সেগুলাই যার আলাদা কোনো অর্থ হয় না কিন্তু যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তখন আলাদা অর্থ প্রকাশ করে এবং বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে টুপটাপ শব্দ করে বৃষ্টি পড়ছে বাজে চিক করে বালি কোথাও নাই কাদা শন 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 করে বায়ু বয় শন 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 করে বায়ু বয় ছল তার চোখ চলচল করছে করছে টন 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 হাতটা ব্যথায় তো প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের এই ক্লাসে দিরক্তি শব্দ এবং শব্দ দ্বৈত সম্পর্কে আলোচনা হলো পরবর্তী ক্লাসে এই শব্দ গঠন অধ্যায়ের বাকি অংশগুলো আলোচনা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে